প্রচণ্ড শক্তি সঞ্চয় করে আরব সাগরের পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় হিক্কা আরব সাগরের দিকে অগ্রসর হতে থাকা এই ঘূর্ণিঝড় মঙ্গলবার ঘন্টায় সর্বোচ্চ একশো আটচল্লিশ কিলোমিটার গতিতে আসড়ে পড়তে পারে সেখান থেকে গতিপথ বদলে ভারতের গুজরাট উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে হিক্কার ঘূর্ণিঝড় হিক্কার প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপকূলবর্তী কিছু জেলায় ভারতের আবহাওয়া দপ্তর বলছে আগামী চব্বিশ ঘন্টায় ঘূর্ণিঝড় হিক্কা আরও শক্তি সঞ্চয় করে গুজরাট উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে হিক্কার প্রভাবে গুজরাট উপকূলে ঘন্টায় প্রায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বইতে পারে প্রবল জড় হাওয়া ইতিমধ্যে ভারতের উত্তর পাঞ্জাব থেকে মধ্য রাজস্থান হয়ে মধ্য গুজরাট পর্যন্ত পুবালি মৌসুমি বায়ু প্রবাহিত হচ্ছে ভারতের আবহাওয়া দপ্তর গুজরাটের জেলেদের সাগরে মাছ ধরা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন গুজরাটের ভেরাবল পাকিস্তানের করাসির চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং ওমানের মাসিরাহের সাতশো ষাট কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব সীমান্তে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী বুধবার ওমানে হিক্ষার প্রভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আবহাবিদদের দাবি ওমানে সতেরো কিলোমিটার বেগে পড়তে পারে এই জ্বর পঁচিশ সেপ্টেম্বর সকালের দিকেই ওমানের উপকূলবর্তী অঞ্চলে আসরে পড়তে পারে হিক্কা হিক্কা আরব সাগরের পশ্চিমে ওমানের দিকে সরতে থাকলেও প্রবল জ্বর হাওয়ায় বইতে পারে গুজরাট কঙ্কন মহারাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চলেও মঙ্গলবার ধরলে আগামী চার দিন গুজরাট মধ্যপ্রদেশ গোয়া কঙ্কন উপকূল কেরালা পাঞ্জাব হরিয়ানা দিল্লিতে বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতিবাড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পঁচিশ সেপ্টেম্বরের পর হিক্কা আরও পশ্চিম ওমানের দিকে সরে যাবে তারপর তার শক্তি কমতে থাকবে হিক্কার প্রভাবে উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাস দেখা দিতে পারে প্রায় সতেরো ফুট উঁচু ঢেউ আসড়ে পড়তে পারে ওমানে